এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে 600 কোটির কেলেঙ্কারি, আরো একবার সংখ্যাটা জানাই 600 কোটি। 600 কোটির কেলেঙ্কারি, সল্টলেকে আয়কর হানা। দুদিন ধরে সল্টলেকে আয়কর হানা, বাংলা ঝাড়খণ্ড সহ 22 জায়গায় আয়কর দপ্তরের আধিকারিকরা তারা হানা দিয়েছেন। জমি কিনতে স্ট্যাম্প ডিউটি জমা না দেবার অভিযোগ ওঠে। মদ ব্যবসায়ীর কালো টাকা সাদা করার অভিযোগ হাওয়ালায়, ঝাড়খণ্ডের মদ ব্যবসায়ীর কালো টাকা সাদা। 600 কোটির কেলেঙ্কারি খবর পাওয়া যাচ্ছে সল্টলেকে। ইতিমধ্যে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা গিয়ে পৌঁছেছেন এবং দুদিন ধরে টানা এই সল্টলেকে আয়কর হানা চলছে, বাংলা সহ ঝাড়খণ্ড এবং 22 জায়গায় আয়কর দপ্তরের আধিকারিকরা তারা হানা দিয়েছেন এবং জমি কিনতে স্ট্যাম্প ডিউটি জমা না দেবার অভিযোগ উঠেছে। মদ ব্যবসায়ীর কালো টাকা সাদা করার অভিযোগ হাওয়ালায়, ঝাড়খণ্ডের মদ ব্যবসায়ীর কালো টাকা সাদা 600 কোটি টাকার উপর। তছরুপের অভিযোগ সল্টলেকের এএইচ ব্লকের 166 নম্বর বাড়ি এবং এই বাড়ি থেকে বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। একদিকে আনন্দমোহন ঝা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অন্যদিকে ওয়েন্ড্রিলা আমাদের সঙ্গে রয়েছে। একেবারে সবার প্রথম আনন্দমোহন, তোমার কাছ থেকে জানবো, দীর্ঘ দুদিন শুধু এখানে বলে নয় 22 জায়গায় চলছে এই হানা, আপডেটেড কি খবর এই মুহূর্তে সামনে আসছে? দেখো তনয়া, তোমায় জানিয়ে দিই যে গতকাল সকাল 6টা নাগাদ যে এই আয়করের হানা সেটা সল্টলেকের এইচ ব্লক, যিনি সুরজিৎ দেবের বাড়ি সেখানে, এবং তার পাশাপাশি যে এই ব্লকে যে আশ্রম রয়েছে সেই আশ্রমে হানা দিয়েছে আয়কর আধিকারিকরা। আমি তোমায় দেখাবো যে এই বাড়িতে হানা দিয়েছে এবং প্রায় 10 থেকে 12 জন আধিকারিক রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়ে, তারা কিন্তু হানা দিয়েছেন। ইতিমধ্যে 24 ঘন্টা পার হয়েছে, এই হানা চলছে এবং সূত্রের খবর 600 কোটি টাকা যে আর্থিক তছরূপ হয়েছে, কর ফাঁকি দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে গোড্ডা জেলা এবং যেটা হচ্ছে দেবঘরে বেশ কিছু জমি কেনা বেচা হয়েছিল, সেক্ষেত্রে কম টাকা ভ্যালুয়েশন দেখিয়ে জমি কেনা হয়েছিল এবং এতে সরকারের ক্ষতি হয়েছে, ট্যাক্সের বাবদ সরকারের ক্ষতি হয়েছে। তার পাশাপাশি যেটা হচ্ছে ঝাড়খণ্ডের এক মদ ব্যবসায়ী, তার যে কালো টাকা তাকে সাদা করার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছেন। এই হানা কিন্তু চলছে এবং গতকাল সকাল 6টা থেকে এই হানা চলছে। এবং তোমায় বলে দিই যে এর এই এই যে কর ফাঁকি তার সাথে কিন্তু হাওয়ালা যোগ, সেই তথ্য উঠে আসছে, তার পরিপ্রেক্ষিতে এই হানা। এবং ইতিমধ্যে সূত্রের খবর যে সল্টলেক এইচ ব্লকে যে সুরজিৎ দেবের বাড়ি সেখান থেকে বেশ কিছু নগদ উদ্ধার হয়েছে, তবে তার পরিমাণ কত বা কী কতটা টাকা উদ্ধার হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এই বাড়িতে চলছে তল্লাশি অভিযান। একেবারেই তাই আনন্দমোহন, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই বাড়িতেই চলছে তল্লাশি। ওয়েন্ড্রিলা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ওয়েন্ড্রিলা, এই মুহূর্তে বাড়ির সার্বিক পরিস্থিতিটা ঠিক কি রয়েছে? 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, ইডি আয়কর দপ্তরের আধিকারিকরা তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন, আশপাশের মানুষজন তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছে? তারা হতচকিত এই ঘটনায়। একেবারে দেখো, আমাদের অপর প্রতিনিধি আনন্দমোহন ঝা যেমনটা দেখাচ্ছিলেন তার পাশাপাশি আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব যে ব্লকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এএইচ ব্লক 166, বাড়ির নাম কিন্তু দেবালয়। বাড়ির বাইরের দুটো গাড়ি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, এবং বাড়ির ভিতরে যারা পরিচারিকা রয়েছেন তারাও কিন্তু রয়েছে। বাড়ির বাইরে কিন্তু সিআরপিএফ জওয়ান রয়েছে। ইতিমধ্যে এই বাড়ির ভিতরেই প্রায় দুদিন হতে যায় তনয়, এখনো পর্যন্ত কিন্তু এই আয়কর দপ্তর অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসাররা তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে রয়েছেন, যেটা জানা যাচ্ছে যে প্রায় 10 থেকে 12 জনের একটা টিম ইতিমধ্যে কিন্তু ভিতরে রয়েছেন এবং যথারীতি তারা কিন্তু একেবারে বলা যায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে। কারণ বেশি অঙ্কের অর্থাৎ প্রায় 600 কোটি টাকার তছরূপের একটা যে অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে, সেই তদন্তের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই ভিতরে রয়েছেন আধিকারিকরা। তারা কিন্তু প্রায় দুদিন হতে যায়, যেমনটা আনন্দমোহন বলছিল যে গতকাল থেকে কিন্তু সেই তল্লাশি অভিযান শুরু হয়েছে, এবং এই শুধুমাত্র এইচ ব্লক নয়, এরই পাশাপাশি এই ব্লকেও তার পাশাপাশি বাংলা জুড়ে প্রায় 22টি জায়গা ইতিমধ্যে কিন্তু তদন্তকারী অফিসাররা কিন্তু নেমে পড়েছেন এবং এই মুহূর্তে এই বাড়ির ভিতরে তারা কিন্তু রয়েছেন। আমি দেখানোর চেষ্টা করব বাইরের কিন্তু গেট, যেটা কোলাপসেবল গেট সেটা কিন্তু বন্ধ রয়েছে, সাদা রঙের গেট, এটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। বাইরে সিআরপিএফ জওয়ানরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে জায়গা এইখানে কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তনা, তুমি জানো যে যখন এই ধরনের ইনকাম ট্যাক্স রেট চলে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে আটশো নিরাপত্তা রাখা হয়, তার পাশাপাশি বাইরের কোনো তথ্য যাতে ভিতরে না ভিতরে
কোনো তথ্য যাতে বাইরে না যায় সেক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা একদম আটোশটা করা হয়। আমি দেখতে পাচ্ছি সিআরপিএফ জওয়ান যেমন রয়েছে তার একদমই তাই, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এই মুহূর্তে বাড়ির ঠিক বাইরেটাই রয়েছেন। আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ জানাবো, পরবর্তী সময় আরও আপডেট নেব। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, ওটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।